নমস্কার, আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। আপনাদের সঙ্গে রয়েছে নিউজ দাউনি, আমি জয়শ্রী। এই অনুষ্ঠানটি নিবেদন করছে বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট, বেঙ্গল গ্রুপ, উই মিট ইউর কেরিয়ার, লাভ লেজার হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলুন, কমপ্লিটলি ট্রিটমেন্ট উইথ সেলুন ফর লেডিজ, গড়িয়াহাট ডোভেলেন, ওরিয়েন্ট বেস্ট সলিউশনস প্রাইভেট লিমিটেড, বেস্ট আর স্মার্ট, উই আর স্মার্টার, আর্মেনিয়া, দ্য টেস্ট ইউ লাভ, ক্যালকাটা লেদার কমপ্লেক্স টানার্স অ্যাসোসিয়েশন, উই কেয়ার ফর দ্য এনভায়রনমেন্ট। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বিপ্লবী মুক্তিযোদ্ধা ভগৎ সিং এর জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে বলেন, ভগৎ সিং এর বীরত্বের কাহিনী যুগে যুগে দেশবাসীকে অনুপ্রাণিত করে। প্রধানমন্ত্রী টুইট করেছেন, মা ভারতীয় বীর পুত্র অমর শহীদ ভগৎ সিং এর জন্মবার্ষিকীতে তাকে কোটি কোটি প্রণাম। তার বীরত্ব এবং পরাক্রমের কাহিনী যুগে যুগে দেশবাসীকে অনুপ্রাণিত করতে থাকবে। কৃষি বিলের বিরোধিতায় দেশজুড়ে কৃষকরা বিক্ষোভ করছেন। কৃষি বিলের বিরোধিতার জন্য সোমবার সকালে কংগ্রেস কর্মীদের একটি দল ট্রাক্টরে চেপে ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ করে। এরপরে দিল্লির রাস্তায় কংগ্রেস কর্মীরা ইন্ডিয়া গেটের সামনে ট্রাক্টরে আগুন লাগিয়ে দেয়। দিল্লির রাজপথে দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রাক্টর। দমকল পুলিশ পৌঁছয়ে কিছুক্ষণের মধ্যেই আগুন নেভাতে সক্ষম হয়। এই মামলায় কারা যুক্ত রয়েছে তা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করবে এমনটাই জানিয়েছে দিল্লি পুলিশ। লোন মরাটোরিয়াম পিরিয়ড মামলায় সুপ্রিম কোর্ট শুনানি আবার পিছিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার আরও সময় চাওয়ায় সুপ্রিম কোর্ট শুনানি পিছিয়ে 5ই অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে। কেন্দ্র সোমবার আদালতকে জানিয়েছিল, আদালতের সামনে বিশদ বিবরণ পেশ করতে সময় লাগবে। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, তার হাতে কিছু জিনিস রয়েছে। কেন্দ্র সমস্যা সমাধানের পরামর্শ দেওয়ার জন্য একটি বিশেষজ্ঞদের প্যানেল নিয়োগ করছে। করোনা ভাইরাসের সঙ্গে লড়ার মতো রোগ প্রতিরোধক ক্ষমতা এখনও তৈরি হয়নি সব ভারতীয়র মধ্যে, আর তা হতে সময় লাগবে। তবে আইসিএমআর এই নিয়ে গবেষণা করছে, রবিবার এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। করোনা পরীক্ষার কিটের দাম নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ওই কিটের দাম কমাতে বলা হয়েছে। সংক্রমণের প্রথম দিকে করোনা পরীক্ষার কিট বাইরে থেকে আনা হলেও এখন তা হচ্ছে না, ফলে দাম কমানো উচিত। পাশাপাশি প্রাইভেট ল্যাবগুলোতেও পরীক্ষার জন্য, করোনা পরীক্ষার জন্য দামও কম করার কথা বলা হয়েছে, এমনটাই বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। টাকা তোলার ক্ষেত্রে আর্থিক লেনদেনে জালিয়াতি বন্ধ করার জন্য প্রতারণার হাত থেকে গ্রাহকদের বাঁচাতে চেক ভাঙিয়ে ব্যাংক থেকে টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করলো আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আগামী বছর 2021 সালের 1 জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকরী হবে। নতুন নিয়ম, এবার থেকে চেকের মাধ্যমে 50,000-এরও বেশি টাকার লেনদেন করতে হলে নতুন পদ্ধতিতে আগে যাচাই করবে ব্যাংক। রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে, এবার থেকে 50,000 টাকার বেশি অঙ্কের চেক জমা পড়লে পজিটিভ পে সিস্টেমের মাধ্যমে ব্যাংক আগে তথ্য যাচাই করবে। 5 লক্ষ বা তার বেশি টাকা চেক হলে পজিটিভ পে সিস্টেম বাধ্যতামূলক, অর্থাৎ এবার থেকে চেক জমা পড়লেই টাকা তোলা যাবে না। SMS, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং এসবের মাধ্যমে একাধিক তথ্য যাচাই করার পরই ব্যাংক থেকে টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। সময় এখন একটা বিরতির, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বেঙ্গল গ্রুপ 40 বছর ধরে মানুষের সেবায়। আমরা পাহারা দিই আপনার বাড়ি, অফিস, ফ্যাক্টরি। আমাদের কাছে পাবেন সিকিউরিটি গার্ড, সুপারভাইজার, হাউসকিপিং, ফিমেল গার্ড, ক্লার্ক, পিওন, নিরাপত্তারক্ষী, কেয়ারটেকার, ড্রাইভার, গার্ডেনার, গানম্যান। নিজের এবং প্রিয়জনের নিরাপত্তা নিশ্চিত করতে ফোন করুন 0333-2264-9796 অথবা 7044-3346 এই নম্বরে। One of the leading hubs of manufacturing leather and finished goods in the world is Calcutta Leather Complex. Calcutta Leather Complex is Asia's largest leather complex. Look no further. Come to Calcutta Leather Complex. ভালো থাকুন, ভালো রাখুন। আপনার শরীরের পরিচর্যায় আসতে চলেছে ভালো থাকুন, ভালো রাখুন লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলুন, গড়িয়াহাট ডোভেলেনে। ভালো থাকুন, ভালো রাখুন
লাভেলিজার কর্ণধার মুনমুনগঞ্জ চৌধুরী এমনটাই মনে করেন। তাই এবার আপনাকে ভালো রাখতে ভালো থাকুন, ভালো রাখুন। লাভেলিজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলো গড়িয়াহাট জহল লেনে, হেল্পলাইন নম্বর 9831010107। লাভেলিজা, ভালো থাকুন, ভালো রাখুন। ফিরলাম বিরতির পর, আসবো পরবর্তী খবরে। মাদক মামলায় গত সপ্তাহে এনসিবির হাতে গ্রেপ্তার হওয়া ধর্মা প্রোডাকশনের এক্সিকিউটিভ প্রোডিউসার ক্ষিতিশ রবি প্রসাদ এনসিবির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। প্রসাদের আইনজীবী সতীশ মনসিন্দে রবিবার বম্বে হাইকোর্টকে জানিয়েছেন, এনসিবির কর্মকর্তারা প্রসাদকে হয়রানি এবং ব্ল্যাকমেল করেছে। আইনজীবী বলেন, জিজ্ঞাসাবাদের সময় করণ জোহর এবং আরও অনেকের নাম এই মামলায় জড়িত এমন সাক্ষ্য দিতে ক্ষিতিশকে বাধ্য করা হয়েছে। আইনজীবী মনসিন্দে আদালতে প্রসাদের পক্ষ থেকে বলেন, এনসিবির কর্মকর্তারা প্রসাদকে বলেছেন, যদি করণ জোহর, সৌম্যল মিশ্রা, রাখি, অপূর্ব, নীরজ বা রহিলের নাম নেয় সে, তাহলে তারা প্রসাদকে ছেড়ে দেবেন। সোমবার 28 সেপ্টেম্বর দুপুর 2 নাগাদ টালিগঞ্জের মহাবীরতলায় বাংলার বাড়ির উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। দেখুন, আজকে আপনারা তো এখানে দেখছেন একটা নতুন বাড়ি তৈরি হয়েছে, G+5, G+4। এখানে 24টা পরিবারকে, যারা এনক্রোচ করে বসেছিল রাস্তার উপরে, আমাদের মহানগরীর সহযোগিতায় আজকে নতুন বাড়ি তৈরি করা হয়েছে এবং এদেরকে কিছুদিনের মধ্যেই ওখানে সরিয়ে দেওয়া হবে। তারপরে এই রোডটাকে পুরো ভেঙে চওড়া করে দেওয়া হবে আমাদের। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকন সম্প্রতি বিভিন্ন কারণে শিরোনামে। মাদক মামলায় সারা আলী খান, রকুলপ্রীত সিং, শ্রদ্ধা কাপুরের সঙ্গে দীপিকাকেও এনসিবি তলব করে। দীপিকাকে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোতে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায়, এনসিবির জিজ্ঞাসাবাদে দীপিকা বেশ কয়েকবার কান্নাকাটিও করেন। আর এইসবের মাঝেই সম্প্রতি অভিনেত্রীর একটি পুরনো ভিডিও প্রকাশ এলো। ভিডিওটি ইন্টারনেটে অত্যন্ত দ্রুত ভাইরাল হচ্ছে। লোন মরাটোরিয়াম পিরিয়ড মামলায় সুপ্রিম কোর্ট শুনানি আবার পিছিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার আরও সময় চাওয়ায় সুপ্রিম কোর্ট শুনানি পিছিয়ে 5ই অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে। কেন্দ্র সোমবার আদালতকে জানিয়েছিল, আদালতের সামনে বিশদ বিবরণ পেশ করতে সময় লাগবে। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, তার হাতে কিছু জিনিস রয়েছে। কেন্দ্র সমস্যা সমাধানের পরামর্শ দেওয়ার জন্য একটি বিশেষজ্ঞদের প্যানেল নিয়োগ করছে। এখনকার মতো নিউজ নাও এই পর্যন্তই। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।